তোমার সন্তানদের আর তোমার পরিবারকেই তো নিজের বলে মনে করেছি, তাই না? আমি কখনো এরকম বলেছি দাদা? ওর মা মারা যাওয়ার পর আমার থেকে আপনি ওকে বেশি ভালোবেসেছেন। এটা না আমি ভুলতে পারি আর না তো বাচ্চাদের আমি এটা ভুলতে দেব, আর ওদেরও এটা ভোলা উচিত নয়। সমাজের যে পরম্পরা রীতিরেওয়াজ গুলোকে আপনি সর্বদা শ্রদ্ধা করে এসেছেন, সেগুলোকে অনিরুদ্ধর জেদের জন্য আমরা ভুলে যাব? কখনোই নয়। পরম্পরা আর রীতিরেওয়াজ ছাড়া নাই সমাজ টিকে আছে আর না আমি। নিজের পরম্পরার সঙ্গে আমি কখনো আপোষ করিনি আর ভবিষ্যতেও করব না। অনিরুদ্ধ, তুমি বৌমার মাকে এখানে নিয়ে আসতে চাও তো? নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে বিবাহের পরবর্তী সমস্ত বিধি নিয়ম পালন করতে হবে। আর সেটাও কোনো রকম নাটক না করে। এটা কি নতুন কোনো উপায় তোমাদের কথা মানানোর কাকা? এখন ব্ল্যাকমেইল করবে তোমরা আমায়? কোনো কিছু ত্যাগ না করি জীবনে সবকিছু অর্জন করতে চাও অনিরুদ্ধ? এখন এটা তুমি আমার ব্ল্যাকমেইল ভাবো অথবা শর্ত, কিন্তু বৌমার মা তো তখনই এই মহলে ঢুকবে যখন তুমি বিবাহের পরবর্তী সব নিয়ম পালন করবে। সময় আছে তোমার কাছে আধ ঘন্টা, মনস্থির করে নেবে তখন তৈরি হয়ে নিচে চলে আসবে। তোমরা আমার উপর জোর করবে নাকি এখন? হ্যাঁ, করবো না আমি কোনো নিয়ম পালন, কোনোদিনও না। তাহলে বৌমার মাও কখনো ঢুকতে পারবে না এই মহলে, মনে রাখবে এটা আমার দেওয়া সিদ্ধান্ত, কখনোই নড়চড় হবে না। দারুণ ফাঁসিয়েছেন আপনি ত্রিলোচনদা অনিরুদ্ধকে। নিয়ম পালন করতে কিছুতেই রাজি হবে না ও। ওই মেয়েটার বিধবা মাকে এখানে আনার জেদ ছাড়তে হবে ওকে। আমি কি করে যাব, আমাকে তো ওর কাছে থাকতে হবে। সবাই যদি এইভাবে ভয় পাও তাহলে যাবেটা কি? দেখি কি করে অনিরুদ্ধ। যাকে স্ত্রী বলে মানে না তার সঙ্গে কি নিয়ম পালন করবে, আর না করলে ওই মেয়েটার বিধবা মাকে কি করে এখানে নিয়ে আসবে? সবাই কি ভয় পাও নাকি আমার বরবাবুকে, তাই জন্যই যাচ্ছ না কেউ ডাকতে? অবশ্য আমারও খুব ভয় লাগে, সত্যি খুব অদ্ভুত উনি। কখনো রসগোল্লার মতো খুব মিষ্টি, আবার কখনো করলার মতো খুব তেতো। কিন্তু ভয় পেলে কি চলবে? যদি নিয়ম পালন করতে হয় ওনাকে তো ডাকতে হবেই। ঠিক আছে, আমি বরবাবুকে ডেকে আনছি। এই দেখো বরবাবু তো নিজেই চলে এসেছেন। এই বাড়িতে ওই মেয়েটার মা কিছুতেই পা রাখতে পারবে না। বৌমার মাকে এখানে নিয়ে আসতে চাও তো? নিয়ে এসো, কিন্তু তার আগে তোমাকে বিবাহের পরবর্তী সমস্ত নিয়ম পালন করতে হবে। বুঝতে পারছি না আজকে বরবাবুর মেজাজ রসগোল্লা না করলা। করুন, কি নিয়ম পালন করবেন? আমি সব নিয়ম পালন করতে রাজি, আর দেখবেন কোনো কিছু যেন বাদ না পড়ে। বরবাবু এখন রসগোল্লা। এটা তো নিয়ম, নতুন দম্পতির খেলা।
এটা আপনাদের বিয়ের টোপর আর মুকুট। বিয়ের সময় তো নিশ্চয়ই পড়েছিলেন। এবার ছোট মালিকের টোপরের একটা অংশ আর ছোট মালকিনের মুকুটের একটা অংশ আমরা সামনে রাখা জলটায় দেব। যদি ছোট মালিকের টোপরের অংশ মালকিনের মুকুটের পেছনে পেছনে যায়, তাহলে বুঝে নেবেন ছোট মালিক সারা জীবন বউয়ের পেছনেই ঘুরতে হবে। কিন্তু আর যদি পিছনে না যায়, বর বাবুর পিছনে পিছনে ঘুরবো? হ্যাঁ, যদি আমি এনার পিছনে ঘুরতেই থাকি তাহলে এগিয়ে যাব কি করে? আগে গিয়ে কি করবে? এখানেই তো সারা জীবন থাকতে হবে। একজন ভালো স্ত্রী তার স্বামীর পিছনেই থাকে, এটাই নিয়ম। বর বাবু আপনি জিতে গেছেন। মালকিন, এবার আপনি। এবার বাসি বিয়ে আর সিঁদুর দানের অনুষ্ঠান। আমি সমস্ত নিয়ম পালন করেছি। এবার বন্দিতার মাকে এখানে আনার থেকে আমায় কেউ আটকাতে পারবে না, আর আমি আমার কথা রাখবো। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে মোটর গাড়ি রেডি রাখবে। আর শোনো, কেউ যেন একদম জানতে না পারে। কোথায় যেতে হবে মালিক? বৌমার গ্রামে অনিরুদ্ধর ওখানে পৌঁছানোর আগেই আমাকে কিছু কাজ সেরে ফেলতে হবে। কাউকে বুঝিয়ে দিতে হবে জমিদার হাতে তরবারি না রাখলেও তার কথায় খুবই ধার থাকে। বন্দিতা, এখন যাওয়াটা বোধহয় ঠিক হবে না। দিদির সাথে দেখা করার আবার কোনো সময় হয় নাকি? যদি হয় তাহলে কি করে জানতে পারবো? জানি সঠিক সময় বলে কিছু হয় না দিদির সঙ্গে দেখা করার, কিন্তু আজ সম্পূর্ণ সৌরভ তোমার সঙ্গে দেখা করতে পারবে না। অর্ধেকটা তুমি খাও। না না, আমি খেতে পারবো না। মা বলে দুধ শুধু পুরুষ মানুষদেরই খেতে হয়, ওনারা যে পরিশ্রম করেন সারাদিন। আমার পাশে বসতে কোনো অসুবিধে নেই তো তোমার? না, মানে আসলে পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। আমি ওষুধ নিয়ে আসছি। না না, এটা সেরকম গুড়গুড় নয়, এটা তো অন্যরকম গুড়গুড়। অন্যরকম? কি করে বোঝাবো? ওই মনে হচ্ছে যেন পেটের ভেতরে অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আজকে সকালে উঠলাম, তখনও বিছানা ভিজে ছিল দিদি, কিন্তু কেউ জানতেই পারবে না।
আমি ওর উপর ফুসফুস ছড়িয়ে দিয়েছি। এই ফুসফুস আবার কি? ওটা একটা জাদু শিশি, ওটাতে চাপ দিলে ফুসফুস আওয়াজ হয় আর তারপর ফুলের মতো সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই জাদুই শিশি তো সবসময় কাজে লাগবে না বন্দিতা। কিন্তু কালকের পর তার প্রয়োজনই পড়বে না। একবার যদি মাকে নিয়ে এখানে চলে আসি তাহলে মাই সব সামলে নেবে। আচ্ছা তুমি আর জামাই বাবু আমাদের সাথে যাবে তো মোটর গাড়ি করে? হ্যাঁ, শুনেছি খুব জোরে চলে ওই মোটর গাড়ি, জানতেও পারবো না। আর আমরা মা বাবা পিসি সবার কাছে পৌঁছে যাব, মজা না? আমার তো খুব মন খারাপ করছে ওদের জন্য। আমারও। আচ্ছা তোর আর তোর বরের জামা কাপড় তুই গুছিয়ে নিয়েছিস তো? কাল রাত্রি তো আমার জামা কাপড় আমি সব গুছিয়ে রেখেছি। বর বাবুরও জামা কাপড় আমাকেই গোছাতে হবে। আর নয় তো কে করবে? তুই তো ওনার বউ, তাই না? তুই ওনার খেয়াল না রাখলে কে খেয়াল রাখবে? তাই যা আর গিয়ে ওনার সব জামা কাপড় বাক্সের ভেতর ঢোকা, বুঝলি? আর কে কে জিনিস নিতে হবে? যেগুলো উনি রোজ ব্যবহার করেন। আর হ্যাঁ, মাজন চিরুনি চটি সব বাক্সে ঢুকিয়ে দিবি, বুঝলি? আর 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 ওনার সমস্ত ব্যবহারের জিনিসপত্র সব বাক্সে ঢুকিয়ে দিবি, তাহলে দেখবি উনি খুব খুশি হবেন। উনি খুশি হলে আমি নিশ্চয় করব। আজকে শুধু আমি ভালো মেয়ে নই, একজন ভালো বউ হয়ে থাকব। কোনো সুযোগই দেব না আমার উপর বরবাবুকে রাগার, কারণ উনি যদি রেগে যান তাহলে গ্রামে যেতেও বারণ করে দেবেন। আর গ্রামে যদি না যাই মা কি করে আসবে? আদরের মিনি, তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু না। তুমি ভাবছো যে আমি মন থেকেই বিয়ে করেছি, বা এই জন্য করেছি কারণ ও খুব সুন্দরী, খুব ভালো লেগেছে আমার। না, এই বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি মিনি। বিয়ে না করলে একটা 8 বছরের বাচ্চা মেয়ের জীবন নষ্ট করে ফেলতো ওরা। আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার কথা বিশ্বাস করো, এই বিয়ের জন্য আমাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। আমি ওকে শুধু আমার দায়িত্ব মনে করি, স্ত্রী নয়। মিনি, তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে আমি সমাজের চিন্তাভাবনা বদলাতে এসেছি, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। এই বিয়েটাও ওই বদলের একটা পদক্ষেপ, আর সেই জন্য আমি বন্দিতার মাকে আনতে যাচ্ছি, যাতে এই বাড়িতেই ওর সাথে থাকে। জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, তার জন্য কষ্ট হয় আমার। তোমার খুশির জন্য আমি যদি কিছু করতে পারতাম, তোমার কষ্টটা ভাগ করে নেওয়ার জন্য। তোমার অনিরুদ্ধ। শোন, এই চিঠিটা মিনিকে দিয়ে আসো। মিনি দিদির বাবা নিজের বিজনেস ট্রিপ শেষ করে শিলিগুড়ি থেকে ফিরে এসেছেন, এতক্ষণে হয়তো সব জানতেও পেরে গেছেন। তাই আমি এটাই বলবো, এই মুহূর্তে না আমার ওখানে যাওয়া উচিত, না তোমার যাওয়া উচিত দাদা। মিনি দিদির যা অবস্থা, এরপর আমাদের বাড়ির কাউকে ওখানে দেখলে ভালো লাগবে না ওনার। না সোম, এ তো ভালো কথা, উনি ফিরে এসেছেন। আমি নিজে ওনাকে বলবো যাতে উনি মিনিকে বোঝান আমি কি করেছি, কেন করেছি। আগুনের মধ্যে ঘি ঢালা কি এখন ঠিক হবে? আর কিছুটা সময় দাও মিনি দিদিকে, নিজের বাবাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদে নিলে হয়তো ওনার মনটা হালকা হয়ে যাবে। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, বলেছে তাড়াতাড়ি ভালো হয়ে যাবি। তাহলে এমন কোন ওষুধ দাও দিদা যাতে আমি শান্তি পাই। ওষুধ খেলে শরীরে আরাম পাবি, কিন্তু মনের খুশি নয়। তুই সুস্থ তখন হবি যখন খুশি থাকবি। জুতো এভাবে রাখলে জামা কাপড় গুলো তো সব নোংরা হয়ে যাবে, তাহলে কি করব? হ্যাঁ, কাগজে মুড়ে জুতোগুলো রাখি। জড়ানোর জন্য কাগজ কোথায় পাবো? তুই তো খুব বোকা বন্দিতা।
হারি কাকা তো আগেই বলেছিল পড়াশোনা করার জিনিস এগুলো। পারিস্টার বাবু, হাত দেওয়া উচিত হবে না। আবার রাগিয়ে দিচ্ছিলিস সোনাকে। সব জিনিসপত্র বাক্সতে রাখতে বলেছিল সম্পূর্ণা দিদি। আর কি বাকি আছে? আরে হ্যাঁ, বরবাবুর সবচেয়ে দরকারি জিনিসটা তো রাখতেই ভুলে গেছি। বিহারি মালিক, বটুক সবাই এসো, কাকা বাবা তোমরাও এসো। এই ছোট মালিক, আরে কোথায় সবাই? কি হয়েছে, এত চেঁচাচ্ছো কেন? আমার অবর্তমানে স্টাডি থেকে এসেছিল, আমি সবাইকে বলেছিলাম না যে আমায় জিজ্ঞেস না করে স্টাডিতে কেউ আসবে না। তাহলে কে হাত দিয়েছে আমার বইপত্রে? আপনার বইগুলোকে কে আর হাত দেবে ছোট মালিক? আরে তো গেল কোথায় সব বইপত্র? পুরো স্টাডি খালি, কে নিয়ে গেছে? আমি তো সকাল থেকে এই ঘরের পাশ থেকেও যাইনি দাদা। আমি তো বইপত্র থেকে একটু দূরেই থাকি, তুমি তো জানোই দাদা। আরে তো জাদু করে গায়েব হয়ে গেল নাকি? এই ভর দুপুর বেলা কোথাও থেকে কোনো চোর ঢুকে পড়েছিল আমাদের বাড়িতে? দেখাশোনার জন্য কেউ আছে নাকি? তো বলো, পাহারাদার আরো বাড়াই। জমিদারের বাড়িতে চুরি, মজা হচ্ছে নাকি? মজাই হচ্ছে, নয়তো চোর ডাকাত বই কখনো চুরি করে? অদ্ভুত ব্যাপার তো, এই চোরটা কি পড়াশোনা করে নাকি? আমাদের ভাগ্য ভালো যে শুধুমাত্র বই চুরি হয়েছে, না হলে ঘরের দামি জিনিসপত্র, ওই ওই রূপোর ভাসটা আর ওই রয়্যাল কোম্পানির দেওয়া স্ট্যাচুটা, ওগুলো তো চুরি হয়নি না? কি কথা বলছো সোম, বইপত্র থেকে বেশি দামি নাকি এই রূপোর জিনিসপত্র? জ্ঞানের ভাণ্ডারের আগে এই ধন সম্পত্তি কিচ্ছু হয় না সোম। বইপত্র না থাকলে না চারিদিকে শুধু মূর্খরাই ঘুরে বেড়াবে। ক্ষমা করে দিও দাদা, আমি ওই দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করছি যে কেউ বাড়ির ভেতরে ঢোকে নি তো। আরে কিন্তু বইপত্র কে নিয়ে যাবে আর কেনই বা নিয়ে যাবে? আমি তোমাদের প্রত্যেককে বলছি, যদি বইপত্র না পাই তো আমি পুলিশ স্টেশন যাব, রিপোর্ট লেখাবো। কেউ নিশ্চয়ই জেনে বুঝেই করেছে এটা আমার সাথে, আমি গিয়ে রিপোর্ট লিখে আসছি। দাদা অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আমার কোনো কথা শুনে না ছেলেটা। আরে এটা কি বলছিস অনিরুদ্ধ, বই চুরি হওয়ার জন্য পুলিশ স্টেশনে কে যায়? দাদা তোমার স্টাডির সমস্ত বই তো এখানে, এগুলোকে এখানে কে আনলো? বেয়ারি, নেশা করে তুই এসব করেছিস নাকি? মহাকালের দিব্যি বলছি বড় মালিক, জেগে থাকতেই করবো না, আর নেশার ঘরে তো দূরের কথা। এই বইগুলো কত দরকারি বরিষ্ঠার বাবুর কাছে। তুই করিসনি তো, কে করেছে? বাড়ি থেকে ভূত এসেছিল নাকি? আমি ভেতরে আছি। কে আছে পেছনে? আপনি কি করে পড়েন? আপনার দম বেরিয়ে যায় না? আগে তুমি আমাকে বলো যে তুমি এর ভেতরে কি করছো আর কে নিয়ে এসেছে এই বইপত্রগুলো এখানে? আমি ছাড়া আর কে নিয়ে আসবে? আমি আপনার সব বড় বড় বইগুলো বের করে নিয়ে এসেছি। আচ্ছা, আর কি আনন্দে বইগুলোকে স্টাডি থেকে এখানে নিয়ে এসছো? এই বইগুলোকে রসগোল্লা মনে করো নাকি তুমি? আমার জন্য না, ব্যারিস্টার বাবুর জন্য এনেছি আমি। এত
লোকের মধ্যে কি করে বুঝবো যে কে অনিরুদ্ধর স্ত্রী? ও কি এতই সুন্দরী যে নিজের সৌন্দর্যের জালে আমার অনিরুদ্ধকে ফাঁসিয়ে নিয়েছে? এর তো চুল অনেক লম্বা, কিন্তু একদম কাকের বাসার মতো। না না, এই হতে পারে না, ওই লম্বা চুলের জাদুকরণী না। ওই বদমাশটা আমার লাড্ডুগুলোকে নিয়ে পালিয়ে গেছে। ওগুলো ফেরত পাওয়ার জন্যই তো আমি ওর পিছু নিয়েছি। এই বাচ্চাটাই সাহায্য করতে পারে আমার অনিরুদ্ধর স্ত্রীকে খুঁজতে। অন্য কাউকে তো জিজ্ঞেস করতে পারবো না, ও তো বাচ্চা, ও কি বুঝবে? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটার বদলে দশটা লাড্ডুর বাক্স দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। দশটা হাড়ি? না না, একটা। আচ্ছা একটা নয়, দুটো দিয়ে দিও। গ্রামে আমার অনেক বন্ধু আছে, ওদের জন্য নিয়ে যাব। ঠিক আছে, দিয়ে দেব। তাহলে বলুন কি সাহায্য চাই আমার? সৌরভ, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখি বন্দিত এখানে কেন আসছে না। আচ্ছা। কত সুন্দর মোটর গাড়িটা! আমরা এই গাড়িটাতে করে যাব, কি মজা হবে বলো? আমার জন্য আবার মজা কি? অনিরুদ্ধবাবুর সাথে বসে যেতে হবে, চুপচাপ চাকরের মতন বসে থাকতে হবে সারাটা রাস্তা। অনিরুদ্ধ বাবু তো আপনার মতনই জামাই, তাই না? না সম্পূর্ণ, সবার প্রথমে উনি আমার মালিক। গাড়িতে উনার পাশাপাশি বসলেই আমি কি উনার সমতুল্য হয়ে যাব? একটা কথা জানার ছিল তোমার থেকে। এই ভিড়ের মধ্যে দেখে বলো তো আমায়, অনিরুদ্ধ রায়চৌধুরীর স্ত্রী কে? ব্যাস শুধু এইটুকু বলার জন্যই দুটো হাড়ি? আমার জন্য এটা বড় ব্যাপার। বলো, তুমি চেনো ওকে? আমি দেখতে চাই ওকে। হ্যাঁ, এটা তো আমি এক্ষুনি বলতে পারি। কিন্তু তার আগে, আচ্ছা সেটা বলার আগে আমায় বলো তো, দেখো তো আমার চেয়ে বেশি সুন্দরীও? বলার কি আছে, নিজেই দেখে নিন। ঠিক আছে, আমায় বলো তো কে এসে, দেখো তো ওদের মধ্যে কে, আমায় বলো।
সশরীরে আপনার সামনে দাঁড়িয়ে আছে অনিরুদ্ধ রায় চৌধুরীর বউ বন্দিতা। বলে দিন আপনি বরবাবু, আপনার সাথেই আমার বিয়ে হয়েছে। আপনি হচ্ছেন আমার বরবাবু আর আমি আপনার ভালো বউ। আমি তো ভেবেছিলাম কোনো ভীষণ সুন্দরী মেয়ে হবে যে বসে করে নিয়েছে আমার অনিরুদ্ধকে, কিন্তু একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে অনিরুদ্ধ। আপনি আমার সাথে কেন দেখা করতে চাইছিলেন? কেন জানতে চাইছিলেন যে আমি আপনার থেকে সুন্দর কিনা? আমি তো বলে দিলাম, কিন্তু আপনি তো বললেন না। আপনি কে? আমার প্রশ্নের জবাব কেন দিচ্ছ না? ঠিক আছে, আপনি তো আমাকে বলছেন না। বরবাবু, আপনি জিজ্ঞাসা করুন একে। এ কেন জানতে চাইছে যে ও সুন্দর না আমি সুন্দর? তাহলে আপনি বলে দিন বরবাবু যে কে বেশি সুন্দর, এ না আমি? বন্দিতা, কিছুক্ষণ চুপ করে থাকতে পারবে? বাইরে গাড়িতে সৌরভ সম্পূর্ণ কখন থেকে অপেক্ষা করছে, মায়ের সঙ্গে দেখা করতে যাবে না? যাবো আমি বরবাবু। তাহলে যাও। তুমি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছো আর আমি এটা ভেবে ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম যে তুমি যাকে বিয়ে করেছো সে হয়তো আমার চেয়েও বেশি সুন্দরী। কিন্তু ও তো একটা বাচ্চা মেয়ে, ওর সাথে তো আমার তুলনাই হয় না। সত্যি মাথা খারাপ নাকি? একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে ও। এটাই তো দাদা বলতে চাইছিল তোমাকে। আদরের মিনি, তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু না। তুমি ভাবছো যে আমি মন থেকেই বিয়ে করেছি বা এই জন্য করেছি কারণ ও খুব সুন্দরী, খুব ভালো লেগেছে আমার। না, এই বিয়েটা আমি বাধ্য হয়ে করেছি মিনি। এই বিয়েটা অনিরুদ্ধ দাদার একটা পাগলামি, উনি শুধু সমাজে ক্রান্তি আনতে চান। গাড়ির ইঞ্জিন একটু গরম হয়ে গেছে, কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আবার যাব। তারপর আর কত সময় লাগবে? 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা? এটা কতটা হয়? অনেক সময়। যাত্রা অনেকক্ষণের, সাবধানে বসো। কি করে বসবো আরাম করে? এই মোটর গাড়ি চড়ে কি লাভ হলো যদি মায়ের কাছে তাড়াতাড়ি না যেতে পারলাম? ভেবেছিলাম এটা খুব জোরে দৌড়য়, খুব তাড়াতাড়ি চাকাগুলো ঘুরবে আর একটা চুটকি বাজালে পৌঁছে যাব। এর থেকে তো গরুর গাড়ি ভালো, তাই না দিদি? গরুর গাড়িতে করে গেলে একদিন লাগবে, চুপ কর। আচ্ছা, আপনার মোটর গাড়ি কি উঠতে পারে না? শুধু এটা কেন, কোনো মোটর গাড়ি উঠতে পারে না। গাড়িতে তো আর ডানা গজায় না। না না, অবশ্যই উঠতে পারে হাওয়াতে। উঠতে পারে? হ্যাঁ, পাখিদের মতো? না, বোকাদের মতো, যেটা তুই। মজা করছে, বুঝতে পারছিস না? না না, মজা করছে না,
সত্যি তো জাহাজ উড়বে হাওয়াতে। চলো, তুমি তুমি এটা কি করছো সৌরভ? তোমায় বলেছিলাম না যে আমরা আগে বন্ধু, আর এখানে না তোমার বাবা আছে না আমার কাকা, এখানে মালিক আর চাকরের এই পার্থক্য দেখানোটা দরকার ছিল কি? বাবা তো আছেই, ছেলেও রায়চৌধুরীদের ওখানে কাজ করে। ভগবান জানে আমার সম্পূর্ণের ভাগ্য কবে খুলবে। সাদা শাড়ির বদলে এখন ওর গায়ে দেখো কত গয়না। বেচারা আমার সম্পূর্ণকে কি ফিকেই না লাগছে ওর চমকের সামনে। হে মা কালী, প্রদীপ জ্বালাবো আমি, হল খেয়ে যাবে ওই বিধবার মেয়েটা। আগে মায়ের সাথে তো দেখা করি। নে। জামাই বাবা, তোমায় স্বাগত। এসো। চলো চলো চলো। বিয়ের পরই প্রথমবার একসঙ্গে তোমরা এখানে এলে, নিয়ম পালন করে তবেই ঘরে ঢুকবে। বরবাবু, তোমার এইসব নিয়ম ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর এখানে যদি ভুলও হয় তাহলে কেউ বকবেও না। শোনো, অনিরুদ্ধবাবু মালিক আর চাকরের পার্থক্য মানেন না, তাহলে কি আমরাও ভুলে যাব? প্রথমে অনিরুদ্ধবাবু যাবেন, সব নিয়ম পালন উনি করবেন, উনি মালিক, এই কথাটা তুমি ভুলো না। কিন্তু বন্দিতা আমার ছোট বোন হয়, আর আমি ওর বড় দিদি, আর এই অধিকারে তো আমি। অধিকার? অধিকার কি চাকরদের থাকে নাকি মালিকের? অনিরুদ্ধবাবু আমার মালিক, তাহলে এখন বন্দিতা কি তোমার আর সেই ছোট বোন আছে নাকি তোমার মালকিন? খেতের দিকে তাকিয়ে থাকলে ফসল হয়ে যাবে নাকি? নিয়ম পালন শুরু করো মামি। হ্যাঁ, এবার আমি যাচ্ছি মায়ের সাথে দেখা করতে। ভেবেছিলাম বিয়ের পর একটু শান্ত হয়ে যাবে, এখনো দেখো না যে কেসি। দাঁড়া বন্দিতা, নিয়ম পালন না করে মায়ের সাথে কি করে দেখা করবি? আরো নিয়ম বাকি, এইগুলো নিয়ম নাকি
শহরের রাস্তা, শেষই হয় না। আমি আর নিয়ম পালন করবো না, আমি শুধু তোমার সাথে দেখা করতে চাই, তোমার আদর খেতে চাই। আমার সাথে দেখা করার তোমার ইচ্ছা নেই মা? এটা কি হতে পারে বন্দিতা? শুধু একটা নিয়মের পর আমরা দেখা করব। তুমি বলেছিলে শ্বশুর বাড়িতে ভালো করে থাকতে, আমি ছিলাম, নিয়ম পালন করতে বলেছিলে, আমি করেছি, না খেয়েও ছিলাম, তুমি যা বলেছিলে আমি সব করেছি। কিন্তু এখন আর বেশি দেরি করলে আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব, তখন তো তোমাকে আমার কাছে আসতেই হবে না? একটুও কি ধৈর্য নেই তোর? বর বাবু, তাড়াতাড়ি নিয়ম পালন করে নি, তারপর মায়ের সাথে দেখা করব, তাই না মামি? বসো না বর বাবু, আমি মায়ের সাথে দেখা করব। জামাই বাবা, পাটা দাও। আরে আপনি কি করছেন? আমি এই নিয়ম পালন করব না। দেখো জামাই বাবা, এটা তো আমাদের নিয়ম, সেটাই করছি। আমার কিছু কি ভুল হলো? না, কিন্তু আপনি কেন করবেন? আমরা ঋণী আপনার আর আপনার পরিবারের কাছে। আমাদের বাড়ির দুই মেয়েকেই নিজেদের পরিবারে জায়গা দিয়েছেন। আপনার জন্য তো ওরা মান সম্মান আর সমাজে মুখ দেখাতে পারছে। এর বদলে যদি আপনার পা ধুয়ে সে জল খায়, সেটাও কম হবে। সেই হিসাবে আপনি আমাদের কাছে ঋণী নন। আমরা তো শুধু নিয়েছি, তাই ঋণী আমরা। সেই হিসাবে আপনাদের অধিকার কি বেশি নয়? মানুষ নিজের সোনা কাপড় এক টুকরো খাবার পর্যন্ত কাউকে দেয় না। আপনারা তো আমায় আপনাদের মেয়েকে দিয়েছেন, তাহলে সম্মান কাদের বেশি, আমাদের না আপনাদের? তাই নিয়মটা এটা হওয়া উচিত না যে জামাই শ্বশুর শাশুড়ির পা ধুয়ে দেবে? সৌরভ, এখানে বসার অধিকার আমাদের নয়, অন্য কারোর। এবারে পিড়িতে কে বসবে বর বাবু? তোমার মা। ওনাকে ডাকো। আর আপনারাও বসুন, আমি আর সৌরভ আপনাদের পা ধুয়ে দেব। নিজের মেয়েকে দিয়ে আমাদের আপনারা ঋণী করে দিয়েছেন, যদি সেই ঋণ চোকাতে পারি, কি বলো সৌরভ? জামাইকে দিয়ে পা ধুইয়ে কি আমাদের পাপের ভাগিদার করবে? এই পাপ আমরা করতে পারবো না। তো আপনি চান যে আপনাদেরকে দিয়ে পা ধুইয়ে আমি আর সৌরভ পাপের ভাগিদার হয়ে যায়? এটা কি ঠিক হবে? আমরা তো ছোট আপনাদের থেকে, তাই যদি আমরা আপনাদের পা ধুয়ে দিতে না পারি, তো জামাইয়ের পা ধোয়ার নিয়ম পালনও হবে না। জামাইকে দিয়ে যদি পা ধোয়াই, তাহলে আমাদের সমাজে আমরা মুখ দেখাবো কি করে? কিন্তু নিয়ম ছাড়া এই বিবাহ তো অসম্পূর্ণ হয়ে যাবে, সেই জন্য এই ছোট্ট উপহার গ্রহণ করো। জামাই বাবাও তো বন্দিতার মতোই প্রশ্ন করে। এটা আমাদের তরফ থেকে, এটা নাও তুমি ছোট জামাই। এবার কি সব নিয়ম পালন হয়ে গেছে? এখন তো মায়ের সাথে দেখা করতে পারবো। বর বাবু, আপনিও যাবেন তো মায়ের সাথে দেখা করতে? মায়ের পছন্দের ফল আমি তো গাড়ি থেকে আনতে ভুলে গেছি, আমি নিজে হাতে মাকে খাওয়াবো। আপনি জানেন বর বাবু, মাকে খাওয়াই কিন্তু সেটা আমি পাই। চলো গাড়ি থেকে নিয়ে আসি। আরে
সামলে, পড়ে গেলে নষ্ট হয়ে যাবে তো। এই সব আমি মাকে খাওয়াবো, এগুলো খারাপ হতে দেব নাকি আমি? শুধু মাকে, আর কাকে? আপনি খাবেন, মায়ের কাছে আপনিও চলুন, একটা আপনাকেও দিয়ে দেব। মা, তুমি যা করছো তাতে কি লাভ বলো তো? তুমি কি চাও যে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আমাকে কথা শোনাক? মা, ওদের বাড়ি থেকে পণ হিসেবে যে পাঁচটা ছাগল চেয়েছে সেটা ওদের দিয়ে দিও। তোর কি মনে হয় তোর পণ আমি দিতে চাই না? কিন্তু দেব কোথেকে? এত কিছু দেওয়ার ক্ষমতা আছে আমাদের? ওই বুড়োটা তো রাজি হয়ে গিয়েছিল বন্দিতাকে বিয়ে করার জন্য, বলেছিল তার বদলে টাকা দেবে। এখন তো বুড়োও গেল, সঙ্গে টাকাও গেল। তুমি আমার বিয়ের পণ দেওয়ার জন্য বন্দিতার বিয়ে ওই বুড়োটার সাথে করাচ্ছিলে? বুকটা কাঁপলো না তোমার ওরকম একটা অন্যায় কাজ করার সময়? এখন আমাকে এত কথা শোনাস না তো। যেটা ভেবেছিলাম তার কিছুই তো হলো না দেখছি, উল্টে ও জমিদার গিন্নি হয়ে গেছে আর আমাদের মাথায় দিয়ে গেছে পণের টাকার বোঝা। আমি যা বলছি মন দিয়ে শোন, বন্দিতার চিন্তা ছাড়, নিজের জন্য ভাবা শুরু কর। ভালোবেসে নিজের শাশুড়ি মাকে গিয়ে বোঝা আর ওনাকে বল মাসের শেষ হতে না হতেই পণের টাকা শোধ হয়ে যাবে, ঠিক আছে? মামি কেন নেবে? কেন? মামি তোমার থেকে সব গয়না সব জিনিসপত্রই তো নিয়ে নিয়েছিল। অনেক কথা বলছিস কিন্তু বন্দিতা। কিন্তু মা, অনেক হয়েছে তোর প্রশ্ন, বন্ধুদের সাথে দেখা করবি না? যা গিয়ে সবার সাথে দেখা কর, আমিও কুয়োতে জল ভরতে যাব। আমিও যাব তোমার সাথে। বললাম না মা, তুই যা, আমার কথা শুনবি না তুই? তোমার কোন কথাটা আমি শুনি না? ঠিক আছে, আমি যাচ্ছি। বড়বাবু, আপনি কি যাবেন আমার সাথে? উনি কোথায় যাবেন মা? জামাই বাবাকে গ্রাম দেখতে দে, তুই গিয়ে দেখা কর। জামাই বাবা, আমি আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। ওই জামাই বাবা, আমি আপনার সাথে তুলসীপুর যেতে পারবো না। বন্দিতার সামনে এই কথাটা বলতে পারছিলাম না, ও বাচ্চা, জেদ করবে, ও তো বুঝতে শেখেনি। কিন্তু আমার মনে হয় বন্দিতা খুব বুদ্ধিমতী একজন, ওর জেদটাও কোনো অংশে ভুল নয়। নিজের মাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, এখানে ভুলটা কোথায়? বন্দিতা মাত্র 8 বছরের, ওর তো প্রয়োজন হবেই ওর মায়ের। এই বয়সে দূরে থাকাটা কি ভালো হবে ওর জন্য বলুন? আপনার কাছে না যাওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু আমার আপনাকে নিয়ে যাওয়ার জন্য একটাই কারণ আছে, বন্দিতা। আর ওর জন্য আপনাকে যে কোনো অবস্থাতেই আমার সঙ্গে যেতেই হবে। আমি জামাই বাবাকে কি করে বোঝাবো যে আমি যেতে পারবো না? সম্পূর্ণ দিদি কোথায়? সম্পূর্ণ তো বাড়ি চলে গেল, বলছিল যে ওর মা ডাকছে, চলো। মামি তো ডাকেনি আর সম্পূর্ণ দিদি বাড়িতেও নেই, তাহলে কোথায় গেল? কি হলো কি সবার? সবাই একলা ছেড়ে দিয়ে চলে গেল আমাকে। মা কুয়ো থেকে জল আনতে গেল আর বড়বাবু গ্রাম ঘুরতে গেছেন, আমি তাহলে একা কি করব? ঠিক আছে, সময় কাটানোর জন্য আমি সম্পূর্ণ দিদিকে গিয়েই খুঁজি। একটা কথা বলবো, তোমার গলার আওয়াজটা খুব মিষ্টি, খুব ভালো। আচ্ছা, তুমি প্রথমে কেন বলোনি তুমি এত ভালো গান গাও? গান তো আগে শুনিয়েছি তোমার। আচ্ছা, সেইটা ওটা গান ছিল? তবে একটা কথা বলবো, যখন থেকে এখানে এসেছি তোমার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছো? এটাই যে, যখন তোমার চুলগুলো হাওয়ায় উড়ে এসে তোমার গালে পড়ে তখন তোমাকে আরো সুন্দর লাগে। মিথ্যে কথা। সত্যি, আয়না থাকলে তোমাকে দেখাতে পারতাম কি সুন্দর লাগছে তোমাকে এখন।
এটাও সম্পূর্ণ দিদি। আমি যাই, যদি কেউ দেখে না তো আমি তো মরেই যাব। তোমার কি লজ্জা করবে না? আর যদি আসেও সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেব। আর এমনিতেও বিয়ের সময় তোমার হাত তো আমার হাতেই দেয়া হয়েছিল, তাহলে এখন কেন ছাড়বো সেটা? যেতে দাও না আমাকে, ভয় লাগছে তো। কাকে ভয় পাচ্ছ? তোমাকে। আমাকে? যেমন কথা হয়েছিল ভৌমিক বাবু, মদের কারখানার সব কাগজপত্র রেডি, আমি সাইন করে দিয়েছি, এবার আপনি সাইন করে দিলেই বন্ধুত্বের একটা নতুন সূচনা হবে। ব্যাপার ভৌমিক বাবু, আপনি সাইন করতে গিয়ে থেমে গেলেন? আমার মনে হয় না এই চুক্তি আমার কারবারের পক্ষে ভালো হবে, কেননা এতে আপনার লাভের পরিমাণটা আমার থেকে অনেক বেশি। কিন্তু ভৌমিক বাবু, শর্তগুলো সব তেমনই আছে যেমন আগে ঠিক হয়েছিল, কিছুই বদলায়নি। সব যে পাল্টে গেছে সেটা বুঝতে পারবে, তখন আলাদা ছিল, এখন ব্যাপারটা আলাদা। তখন লাভ শুধুমাত্র টাকা পয়সায় ছিল না, আর এখন শুধুমাত্র টাকা পয়সারই ক্ষতি নয়। কিন্তু নিরাশ হবেন না বিনয়বাবু, যেহেতু প্রতিবেশী, আবার দেখা হবে। আর কে বলতে পারে, ব্যবসা হয়তো আবার শুরু হবে। সম্পূর্ণা দিদির সাথে কি হয়েছে? মামা, মামা! আরে ও ভীষণ হ্যাংলা, পুরো এক হাড়ি খাওয়ার পরেও না ওর মন ভরবে না। তুমি যাও ভেতরে। এখন কাকে বলি? মামা মামি কেউ শুনতে চাইছে না। মাকে গিয়ে বলি, মা আমার সব কথা শোনে। মা, মা! তোর মা জল ভরতে গিয়েছে। মা তো বলেছিল। কি হয়েছে বন্দিতা? খুব চিন্তায় আছি আমি, কিন্তু কে এখানে আমার চিন্তা করে? কে শুনবে আমার কথা? আমি কাকে বলবো? আমার কত চিন্তা হচ্ছে। তখন থেকে ছুটে যাচ্ছি, পা ব্যথা হয়ে গেল, কিন্তু কারোর কাছে সময় আছে আমার কথা শোনার? আমার সামনে হাড়ি ভর্তি রসগোল্লা ছিল, কিন্তু কি আমি ছুঁয়েও দেখেছি? চেটে দেখা তো অনেক দূরের কথা। বন্ধুরা বলল তেঁতুল পাড়তে যেতে, কত ইচ্ছা করছিল, কিন্তু আমি কি গেছি? চিন্তায় চিন্তায় কি অবস্থা হয়েছে আমার! একটু জলও খাইনি আমি, কিন্তু কারুর কাছে সময় আছে আমার কথা শোনার? কাঁদলে কি সমস্যার সমাধান হয়ে যায়? আমাকে বলতে পারবে তোমার সমস্যা? আর পারলে আমি তোমায় সাহায্য করে দেব। আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, আপনি করবেন না তো আর কে করবে? আপনি বলেছিলেন মাকে নিতে আসবেন, আর আপনি এসেছেন। আমার প্রশংসা পরে করো তুমি, এখন নিজের সমস্যার কথা বললে একটু বেশি ভালো হতো না? চিন্তিত আমি, কিন্তু চিন্তাটা আমার সম্পূর্ণা দিদিকে নিয়ে। সম্পূর্ণা দিদিকে আবার কে বিরক্ত করেছে? জামাই বাবু। আমি কখন বিরক্ত করলাম সম্পূর্ণাকে? এখানে কি আপনি একলা জামাই বাবু? তার মানে সৌরভ? আমার সম্পূর্ণ দিদিকে জামাই বাবুর হাত থেকে বাঁচিয়ে নেবেন তো বড় বাবু? আমার দিদি খুব ভালো, কিন্তু জামাই বাবু খুব দুষ্টু। দিদি আমার মতো ভালো বর পায়নি। দুর্গা মা, এবার আমার দিদির কি হবে?
কিন্তু বলো করেছিটা কি সৌরভ? মারপিট করেছে দিদির সাথে। এটা কি কোনো ভালো বরের লক্ষণ? রেগে তো আপনিও যান, কিন্তু আপনি কি গায়ে হাত তোলেন? এসব কি বলছো? আমাকে ক্ষমা করবেন, আমি ভুল বুঝেছিলাম। সৌরভ সম্পূর্ণাকে কোনোভাবেই আঘাত করেনি। ভুল বুঝে তোমাকে বড্ড আজে বাজে কথা বলে ফেলেছি, সরি সৌরভ। ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দেবেন না ছোট মালিক। অনিরুদ্ধ বাবু, তোমাকে বলেছি না যে শুধু অনিরুদ্ধই যথেষ্ট সৌরভ? বরবাবু, আপনিও চলে গেলেন ওনার দলে। মা বলতো, অপরাধীকে যে সাহায্য করে সেও অপরাধী হয়। বন্দিতা, সৌরভ কোনো ভুল করেনি। আমি নিজে দেখেছি দিদিকে হাত মুচকে দিচ্ছিল এরম ভাবে। এটা ভুল না ঠিক বলুন? ভুল হলো সবসময় তোর এই চপর চপর করে কথা বলা। এখন শেখাচ্ছি কিভাবে মুখ বন্ধ রাখতে হয়, তোকে শিখিয়ে ছাড়বো। আরে আপনি বন্দিতাকে মারছেন কেন? ও কিছু ভুল বলেনি, ও শুধু ভুল বুঝেছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করছি। ওকে মারলেও বুঝবে। ওকে মেরে ওর প্রশ্ন করা আপনি বন্ধ করতে চান কেন? ওর এই প্রশ্ন করাই তো ওর শক্তি, নতুন কথা বলার, নতুন কথা বোঝার। বন্দিতা তো ছোট, কিন্তু আপনি তো বড়, তাও বুঝতে চাইছেন না? এই বয়সে ওর মনে কত প্রশ্ন থাকবে নতুন কথা জানার। আর আমরা যদি এই প্রশ্নের উত্তর না দিই তাহলে কি ও ভুল বুঝবে না? তখন দোষ কার হবে, ওর নাকি আমাদের? আমরা যদি ওর প্রশ্নের উত্তর না দিই আর মেরে যদি ওদের মুখ বন্ধ করে রাখি, তার মানে এটাই নয় যে এদের ভাবনা প্রসারে আমরাই বাধা দিচ্ছি? যদি আমরা এমনটা করে থাকি তাহলে আমার চোখে ও ভুল নয়, আমরাই ভুল। বন্দিতা চলো, আমি তোমায় কিছু দেখাতে চাই। ধাঁধা বুঝতে পারো? আবার একটা ধাঁধা? সম্পূর্ণা দিদিকে আঘাত দেওয়ার পরেও আপনি জামাই বাবুকে বকলেন না, এটাও কি আমার কাছে ধাঁধা থেকে কম? এই ধাঁধা দিয়ে তুমি ওই ধাঁধারও উত্তর পেয়ে যাবে। সত্যি সত্যি? তাহলে বলো, কি জিনিস এমন যা হয় রং বিরঙের দেখতে, ওড়ে তারা আকাশের মধ্যে কিন্তু বসে ফুলের ওপর? প্রজাপতি। বাহ, কিন্তু এটা তো খুব সোজা। প্রজাপতি কি দিদিকে আঘাত করেছে? জামাই বাবু আঘাত করেছে। ধাঁধা এখনো শেষ হয়েছে নাকি? আচ্ছা এইটা বলো, যখন আমরা কোনো একটা প্রজাপতি ধরতে যাই তখন কি হয়? ও উড়ে যায়। আর সেটা কেন উড়ে যায়? কারণ ওর মোটেই ভালো লাগে না যে কেউ ওর গায়ে হাত দেয়। এইটুকু আপনি জানেন না? এবার জেনে গেলাম। কিন্তু যখন তুমি তোমার বাছুরকে জড়িয়ে ধরো তখনও কি করে? পালিয়ে যায়, শিং দিয়ে গুতিয়ে দেয়। ও কেন গুতবে? আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। আমি ওকে হাত বুলিয়ে দিই, তখন ও ভালোবেসে আমায় চাটে। আচ্ছা একটা কথা বলো, তুমি হাত দিয়ে আদর কেন করো ওকে? কারণ আমি ওকে ভালোবাসি। তো এর মানে হলো যেখানে ভালোবাসা আছে সেখানে আদরও আছে। তার মানে যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ছুঁতেও পারো, তোমার কাছেও আসতে পারে। হ্যাঁ, এতক্ষণে বুঝলেন? হ্যাঁ, একটু অবুঝ তো আমি, কি করব বলো। তবে তুমি বোঝালে বলেই বুঝে গেলাম। তো আমরা যখন প্রজাপতিকে ছুঁতে যাই সেটা উড়ে যায়, মানে কাউকে যদি তুমি অনুমতি ছাড়া ছুঁতে যাও তাহলে সেই ছোঁয়াটা হলো, সেই ছোঁয়াটা খারাপ। হ্যাঁ, আর যখন তুমি তোমার বাছুরকে জড়িয়ে ধরো, ওকে আদর করো আর ও তার পরেও পালায় না, শিং দিয়ে গোতায় না, তো সেই ছোঁয়াটা হলো, সেই ছোঁয়াটা হলো ভালো। মাকালি, কি কি কথাবার্তা চলছে! ধরনী দিদা হও, আমি ভেতরে ঢুকে যাই। একদম ঠিক বুঝিয়েছো তুমি আমাকে, মানে যখন কোনো মানুষের স্পর্শ করায় খারাপ না লাগে, সমস্যা না হয়, অস্বস্তি না হয়, উল্টে ভালো লাগে, স্নেহ আসে, সেই মানুষটাকে আপন বলে মনে হয়, তখন তার স্পর্শ হয়
ভালো। আর অন্যদিকে যখন কেউ স্পর্শ করলে অস্বস্তি হয়, খারাপ লাগে, মনের মধ্যে ঘৃণা হয়, সেই মানুষটার থেকে দূরে চলে যেতে ইচ্ছে হয়, তখন তার স্পর্শ হলো খারাপ। বুঝতে পেরেছ? তো এবার বলো, যখন তুমি তোমার জামাই বাবুকে সম্পূর্ণা দিদির হাত চেপে ধরতে দেখেছো, তখন দিদির মুখে কি ছিল? ভালোবাসা নাকি রাগ? তো বন্দিতা বলো, সম্পূর্ণা দিদির মুখে কি ছিল? ভালোবাসা নাকি রাগ? ভালোবাসা আর মুখে হাসিও ছিল। তাহলে এর মানে হলো আমার বাছুরকে ছোঁয়া আর জামাইবাবু সম্পূর্ণা দিদিকে ছোঁয়া একই। দিদিও নিশ্চয় জামাইবাবুকে ভালোবাসে, তাই না? জন্য দিদি কারোর কাছে নালিশ করেনি, কারণ ওনার ছোঁয়াতে কোনো খারাপ ছিল না। একদম ঠিক বুঝেছো। এবার নিশ্চিন্ত আমি, আমার বন্দিতার সব প্রশ্নের উত্তর দেওয়ার লোক চলে এসেছে, যে বন্দিতার কখনো গায়ে হাত তুলবে না, বরং কৌশলে বুঝিয়ে দেবে ওকে। যদি না খেলতে পারে আমি শিখিয়ে দেব। না না, আমি বই পড়তেই ভালোবাসি। এভাবে যাবে কি মশারা? তাহলে কিভাবে পালাবে? এইভাবে পালাবে ওরা। এগুলো আপনি আপনার কাছে রেখে দিন, মশারা কাছেও আসবে না। মা বলেছেন কাজ না হলে আমার নাম বদলে দেবেন। মশার কামড় সহ্য করে নেবো, এই রসুনের গন্ধ পারবো না। আর কিছুক্ষণ শুকলে অজ্ঞান হয়েই পড়ে যেতাম। জামাই বাবা আমায় ক্ষমা করুক, জানি তোমার ঘুমোতে খুবই কষ্ট হচ্ছে। এই গ্রামে তোমার থাকার ব্যবস্থা আমি করবই বা কি করে? আরে না না, একদম চিন্তা করবেন না, দেরি করে হলেও সহ্য হয়ে যাবে। আর এমনিতেও আজ রাতেরই তো ব্যাপার, সকালে তো এমনিই ফিরে যাব। শুভরাত্রি। আমি তোমায় শুধু এটা বলতে এসেছি যে শুধুমাত্র ওই বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য আমি ওকে বিয়ে করেছি। আমি জানি, না হলে আমার চেয়ে বেশি সুন্দর কেউ আছে নাকি যে তোমার অন্য কাউকে পছন্দ হবে? আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই,
ওই বাচ্চাটা শুধুমাত্র আমার দায়িত্ব মিনি। ক্ষমা করবে নিজের মিনিকে অনিরুদ্ধ, খুব জ্বালিয়েছিলাম আমি তোমাকে, সত্যি আমি একটা পাগলি, কি করে বুঝতে পারলাম না যে আমি ছাড়া আমার ভালোবাসাকে কেউ বশ করতেই পারে না। কি রে, কিছু বলে যায়নি তোর স্বামী তোকে? পালিয়ে গেছে জামাই বাবা, মন্দিতাকে এখানে ছেড়ে রেখে চলে গেল। হে মা কালী, জামাই বাবা তোকে রেখে কোথায় চলে গেল রে, এখন কোথায় খুঁজবো, কত ভালো মানুষ ছিলেন আমি। এখন তুমি বলো দিদি, নিয়তি লিখন কে মুছবে বেচারি বন্দিতা আমাদের? কোথায় চলে গেলেন জামাই বাবা? কাল রাতের কথার জন্য খারাপ ভাবেনি তো? কেঁদো না মামি, দেখো আমাদের বেচারি মেয়েটাকে, পুরো সংসার শেষ হয়ে গেল আর ও মামির চিন্তা করছে। আমি তো এখন কাঁদছি রে, তোকে তো সারা জীবন কাঁদতে হবে বন্দিতা। বর বাবু বিয়ের সময় কথা দিয়েছিলেন সব সময় আমার সাথে থাকবেন, তাহলে কি নিজের কথা ভুলে গিয়ে আমাকে ছেড়ে দেবেন নাকি? কখনো না, আমার ওনার উপর বিশ্বাস আছে, আমার বর বাবু নিশ্চয়ই ফিরে আসবেন। ধন্যবাদ। মিষ্টি? এই মিষ্টি কেন দেয়া হচ্ছে? না বলছি, আরে এদিকে আসুন আসুন। ইনি তো ব্যারিস্টার বাবু, সরকারি উকিল। আমার ত্রিলোচন কাকা বলেন যে আমার নাকি জমিদার হওয়া উচিত, তাই আজ আমি জমিদার হয়ে 1200 বিঘের বাগান কিনে নিয়েছি। 1200 বিঘের বাগান? হ্যাঁ, কিন্তু এত সব বাগান কিনে আপনি কি করবেন? তুমি জানো আমার বাবা বিনয় রায়চৌধুরী কি বলেন? উনি বলেন যে আমি ভালো ব্যবসায়ী নই, তাই আমি এই বাগান দিয়ে ব্যবসা করব আমের। এখানকার বিশেষ আমের বাজারে বেশ চাহিদা আছে না সৌরভ? তো হলাম তো আমি ভালো ব্যবসায়ী। এবার আমার আমের বাগানের খেয়াল রাখবে এমন একজনকে আমার চাই। তুমি দায়িত্বটা নিচ্ছ না কেন? টাকা কামাতে হবে না বুঝি? 1200 বিঘের বাগান, 100টা আমের গাছ তো হবেই, 50টা বিক্রি করে প্রচুর টাকা রোজগার করব। উনি দায়িত্ব নিতে রাজি, খুব ভালোভাবে দায়িত্ব পালন করেন। নিজের বোন আর ভাগ্নিকে এতদিন দেখেছেন উনি, দায়িত্ব পালন ওনার রক্তে আছে, তার উপরে উনি খুব সৎ মানুষও। আমি জানতাম বাগানের দেখাশোনা করার জন্য এই বাড়ি থেকেই আমি কাউকে পাবো। দায়িত্ব জ্ঞান আর সততা তো এনার রক্তেই রয়েছে, এটাও কি আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আমার বিশ্বাস যে এনারই মতো এনার দিদিও। আমার আমবাগানের খেয়াল আপনি রাখবেন মা? তুলসীপুর ফিরতে হবে সন্ধ্যের মধ্যে, তো কাগজের শৈশব উৎসব সেরে ফেলি আমরা। সৌরভ এনার খাতা খুলে দাও। হ্যাঁ, কিছু শর্ত আছে আমার, যেমন কাজে ঢিলেমি আমার একটুও পছন্দ নয়, ছুটি নিলে কিন্তু বেতনও কাটা যাবে, আর আপনার বেতন হলো 50 টাকা। পঞ্চাশ টাকায় কত কিছু হয়ে যেত, সম্পূর্ণার জন্য গয়না কিনতে পারতাম,
ওর পনের জিনিস, দেনার টাকা, বাড়িটাও সারিয়ে নিতে পারতাম 50 টাকা। কিন্তু আমি কি এই দায়িত্বে যোগ্য? আপনি নয় তো আর কে। আর আমার এমন একজনকে চাই যে বাগানের খেয়াল শুধু শুধু টাকার জন্য যাতে না রাখে, সে যেন বাগানকে ভালোবাসে। আর এটা কি ভুল বলছি যে আপনি নিজের সন্তানের মতো গাছকেও ভালোবাসেন? কাল রাতে আপনি বলার পর আমি জেদ ছেড়ে দিয়েছিলাম, আজ আমার বলাতে আপনি জেদ ছাড়তে পারছেন না। এত সুন্দর করে সাজানো, আমরা বাড়ি ফিরেছি সেই জন্য সাজিয়েছে। এই মিনির আবার কি হলো, হঠাৎ করে এত খুশি কেন? রামনবমীর জন্য যখন এত সাজিয়েছে তাহলে খাবার কত হয়েছে? তাড়াতাড়ি গিয়ে চেখে আসি। বন্দিতা দাঁড়াও, রায়চৌধুরী বাড়ির বউ ফিরে এসেছে বাড়িতে। এখন আরতি না করে বাড়িতে কি করে ঢুকতে দিই? পছন্দ না তোমার রামনবমীর উৎসব? তাহলে তো তুমি আজ দেখে অবাক হয়ে যাবে, কারণ রায়চৌধুরী বাড়িতে খুব ধুমধাম করে পালন করা হয় এই উৎসব। আর এটা তো নতুন দম্পতির প্রথম উৎসব, আনন্দ তো আরো বেশি হবে, কি তাই না? বন্দিতা, তুমি ভিতরে যাও, আমি জিনিসপত্র নিয়ে আসছি গাড়ি থেকে, যাও। এতই যখন শখ ছিল আমার সাথে হোলি খেলার, তাহলে আগেই বলতে, আমি সব ব্যবস্থা করে রাখতাম। মিনি, কি হচ্ছে এগুলো? আরে নতুন বউ, দাঁড়াও। বাড়িতে এত বড় উৎসব, তাই আমি নিজের হাতে সাজাবো নতুন বউকে। সোনার কাজ করা শাড়িও আনিয়েছি, তাও আবার কলকাতা থেকে। সত্যি
মিথ্যে কথা বলি না আমি। চাওয়া চাও